আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আজকে আমরা চলে আসছি জুবাইন বিক্রমপুর প্লাজা আল হাবিব ইলেকট্রিকে। আপনারা আপনাদের বাসা বাড়ির যত জিনিস লাগে আপনারা শুধুমাত্র এই দোকানে চলে আসবেন। এই দোকানে ভরপুর মাল আছে, সিলিং ফ্যান থেকে শুরু করে লাইট ফ্যান, চার্জার ফ্যান, যা আছে এ টু জেড সব পাওয়া যায় এই দোকানে, এ টু জেড। এই দেখেন, রুটসের লাইট আছে, এসকিউ লাইট আছে, অলস্টারের লাইট আছে, অর্লি লাইট আছে, টিডিকে সিক্স পিন আছে, রুটসের টু পিন সকেট আছে, এসকিউ বড় বড় লাইট আছে 50 ওয়াট। এরপরে আপনারা দেখেন মশা মারার ব্যাট আছে, সনি ফ্যান, জনি ফ্যান, যা চান সব আছে, রিল্যাক্স আছে, লাভলি বিআরবির ফ্যান আছে, ক্লিকের ফ্যান আছে, কাশ্মীর গোল্ড আছে, চার্জার ফ্যান আছে, এখান দিয়ে দেখেন এ টু জেড সব ফ্যান আছে। এরপরে আছে ফ্যানের পাতা আছে, আপনার এয়ার কুল আছে, 20 ইঞ্চি আছে, 24 ইঞ্চি আছে, এই যে দেখেন ওয়াল্টার ফ্যান আছে, মাল্টি প্লাগ আছে, আপনারা এ টু জেড যা চান সব পাবেন এই দোকানে। আমার ভাইয়ের দোকান হচ্ছে জুবাইন বিক্রমপুর প্লাজা আল হাবিব ইলেকট্রিক। আল হাবিব ইলেকট্রিকে চলে আসবেন, এই যে দেখেন রোডের সাথে অপোজিটে ফার্নিচারের দোকান, এই পাশে আমার বড় ভাইয়ের দোকান। আপনারা যদি চান এই দোকান থেকে মাল ক্রয় করতে পারবেন কম দামে, বেশি দামে, বেশি দাম তো সে নিবে না, পাইকের রেটই সে নিবে। যেমন এই এই আপনার চার্জার ফ্যানটা দেখতেছেন, এই চার্জার ফ্যানের দাম মাত্র আজকের রেট 2700 টাকা, এই রেট কমতেও পারে বাড়তেও পারে। এরপরে আপনার এসকিউ লাইট আছে, কাশ্মীর আছে, কাশ্মীর ফ্যান পড়বে 3000 টাকা, আপনার ক্লিকের ফ্যান নিলে, ক্লিকের সিলিং ফ্যান নিলে, 56 ইঞ্চি সিলিং ফ্যান নিলে দাম পড়বে 3100 টাকা, বিআরবি ফ্যান নিলে দাম পড়বে 3200 টাকা, গ্যালাক্সি নিলে দাম পড়বে 1900 টাকা, ঠিক আছে, এমএফসি নিলে দাম পড়বে 1850 টাকা, সিজুকা নিলে দাম পড়বে 1800 টাকা, আপনার গ্যালাক্সি নিলে দাম পড়বে 1800 টাকা, ঠিক আছে। অনেক কিছু আছে, আপনারা যদি চান আমার এই ভাইয়ের দোকান থেকে নিতে পারেন। আর আমাদের পাশে ফার্নিচারের দোকান আছে, কেউ যদি চান ফার্নিচারের পণ্য ক্রয় করতে পারবেন আমাদের এই এলাকা থেকে, এখানে আপনার সব পাওয়া যায়। জুবাইন বিক্রমপুর প্লাজার সামনে ফার্নিচারের দোকান, আর এর সাথেই বিক্রমপুর প্লাজার নিচে হচ্ছে আপনার আমার ভাইয়ের দোকান আল হাবিব ইলেকট্রিক, আল হাবিব ইলেকট্রিক, আল হাবিব ইলেকট্রিক। সবাইকে ধন্যবাদ, আমার নেক্সট ভিডিওতে আমার ভিডিওর সাথে থাকবেন এবং আমাকে সবসময় সাপোর্ট দিবেন। আল্লাহ হাফেজ।